হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি গরুর ভুঁড়ি অথবা বট, দুটাই সবাই বলে। আর এই বটটা খেতে কার না ভালো লাগে, যে আমার তো খেতে অনেক মজা লাগে। আর এটা আমার আমি অনেক পছন্দ করি। আর ফার্স্ট টাইম এটা আমার মেয়ে এবং ছেলে ওরাও অনেক পছন্দ করেছে। আর রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে আমি দিয়ে দিয়েছি এখানে আদা রসুন পেস্ট 2 টেবিল চা চামচ দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিব এখানে 1 বড় টেবিল চামচের ধনিয়া বাটা, ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এগুলোতে মশলা একটু বেশি বেশি দিতে হয়। আধা চা চামচ হলুদের গুঁড়া, এবার দিয়ে দেবো আমি শুকনো গুঁড়াগুলো, এলাচ, গোলমরিচ, লং, দারচিনি আর তেজপাতা সবগুলো আমি দিয়ে দিলাম। আর এগুলো স্বাভাবিক মতো নিয়েছি, তোমরা তো দেখতে পেরেছ। আর এবার দেবো স্বাদ মতো লবণ। আসলে রান্নাটা এরকম যে অনেকেই অনেকের আন্দাজ মতো বেশিরভাগ রান্না করে। আর এবার আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো তেল, আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, তোমরা যেটা খাও সেটা ইউজ করতে পারো। আর এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ একটু বেশি দিয়েছি। আর এখানে আমি 1.5 কিলো ভুঁড়ি নিয়েছিলাম, গরুর ভুঁড়ি। এবার আমি দিয়ে দেবো এখানে শুকনো মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এখানে 1 টেবিল চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছে। তোমরা যে যেমন ঝাল খাও সেইভাবে দিবা। আর ভুঁড়িতে একটু ঝালটা বেশি হলে মজা লাগে। আমি সাধারণত বেশি ঝাল খাই না, কিন্তু এখানে একটু ঝাল দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, অনেক ভালোভাবে মিশিয়ে নিলাম সুন্দরভাবে মিশিয়ে। আমি চুলায় চড়িয়ে দিলাম, আমি জালটা ধরিয়ে দিয়েছি। দেখো, দেখতে কালারফুল লাগছে না, অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। এবার আমি জালটা প্রথমে 10 মিনিট বাড়িয়ে সুন্দরভাবে নেড়ে দিয়েছিলাম। তারপরে দেখো আবার পানি উঠে গেছে আমার ভুঁড়িতে অনেকটাই, দেখছো। আমি এভাবে ডিম করে করে প্রায় 1 ঘন্টা আমি জাল দিয়েছি। আর সেখানে আমি মাঝে 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 অল্প পানিও দিয়েছিলাম, দিয়ে দিয়ে আমি 1 ঘন্টার মতো জ্বালিয়ে এভাবে ভুনে নিয়েছি, মশলাটা ভালোভাবে ভুনে নিয়েছি। আর মশলার গন্ধ যাতে না থাকে সেজন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দরভাবে মশলাটা ভুনে নিয়েছিলাম। আর এখন দেখো আমি অনেক পানি দিয়ে দিয়েছি, এখানে আমার মাঝারি 1 জগের 1 জগ পানি দিয়েছিলাম। দেখো এখন ভুঁড়িটা অনেকটাই পানি শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে। আর আমি এভাবে মাখা মাখাই রাখবো। এটা দুইভাবে রান্না করা যায়, অনেক বেশি শুকানো যায় আর একটু মাখা মাখা রাখতে। আজকে আমি একটু মাখা মাখাভাবে রাখবো। এবার আমি একটা প্যান নিয়েছি, প্যানে আমি তেল ঢেলে দিলাম, আমি এটাকে একটু বাগার দিব। আমি একটু মাখা মাখা করে ঝোল ঝোল, তোমরা চাইলে আরও শুকনো করতে পারো। এবার আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। দেখো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবা, আর অবশ্যই অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিবা। ওকে, আমি এরপর আরও নতুন নতুন মজার মজার খাবার তোমাদের সাথে শেয়ার করব। দেখেছো অনেক সুন্দর কালার হয়ে গেছে আমার পেঁয়াজটা হয়ে গেছে। এবার আমি আমার ভুঁড়ির ভিতরে এই পেঁয়াজটা ঢেলে দিব। দেখো ঢেলে দিলাম, দিয়ে আমি ইয়ার ভুঁড়ির সঙ্গে পেঁয়াজগুলো, পেঁয়াজ রসুন ভাজাটা অনেক সুন্দরভাবে
মিশিয়ে দেব। মিশিয়ে আমি আর কিছুক্ষণ এটা জ্বাল দেব, আর এই সময় চুলার আঁচটা একদম কম থাকবে। দেখছো কেমন সুন্দর হয়েছে না? ওয়াও, দেখতেও অনেকে, আমি খেতে অনেকে, আমি তোমাদের কার কার আমার এই রেসিপি এই ভুড়ি খেতে পছন্দ আমাকে কমেন্ট করে জানিও। ওকে, দেখো দেখতে কত সুন্দর কালারফুল লাগছে, একটু রসালো রসালো ভাব লাগছে না? খেতেও অনেক মজা, দেখতে পাচ্ছ? বাই বাই।